ডিপ অন নামে একটাই নিলাম। দিবেন এটা ডিগ্রিতে দিবেন, কত ডিগ্রি আপনার এটা রোটেটটা হবে এটা ডিফাইন করে দিবেন এখানে ডিগ্রিতে। ধরেন আমরা এটা 90 ডিগ্রি রোটেট হবে এরকম দিয়ে দিই। চেঞ্জ করে এটা ঠিক করতে বলে নেই, তার ফলে এতক্ষণ কাজ করতেছিল না। তো দেখেন আমরা আর ডি বন আচ্ছা এইভাবে দিলে হিজি বিজি লাগে, নর্মালি দিই ট্রান্সফর্ম রোটেট 90 ডিগ্রি। এখন দেখেন 90 ডিগ্রি যখন আমি রোটেট দিছি আমার যে সেকেন্ড আসলে কালারটা একটু রেড করি এটারে। এখন দেখেন আমি 90 ডিগ্রি এটা রোটেট হয়ে গেছে। আমাদের ইয়ে ছিল কি একটা ডিপ নিয়েছি আমরা শুধু এইটা আর এই যে একটা হাইড্রিড আর ক্লাস আরেকটা ডিপ এটা ক্লাস ওয়ান নামে দিয়ে দিছি। তো এরপরে আমি সেকেন্ড ডিপটার কি করছি রোটেট করছি ফার্স্ট ডিপটার সাপেক্ষে। তো তখন এটা কি হয়েছে 90 ডিগ্রি রোটেট ঠিক আছে। এখানে আপনার 90 ডিগ্রির জায়গায় যদি 180 ডিগ্রি দেন তাহলে দেখেন যে পুরোটাই আবার উল্টোভাবে হয়ে যাবে। অবশ্যই এটা বোঝা যাবে না কারণ আমার এখানে কোনো কন্টেন্ট নেই যেন যে পুরোটা যে চেঞ্জ হয়েছে এটা। আচ্ছা আমি দুটো লেখা দিই ভিতরে আচ্ছা। এখন দেখেন এই যে এই এলাকাটা দেখেন গভর্নমেন্ট তিতুমীর কলেজ আইটি সোসাইটি এখানে, আর এলাকাটা এক তো নিচে আবার দেখেন উল্টো হবে কারণ কি এটা যখন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ইয়ে হয়ে গেছে আপনার চেঞ্জ হয়েছে তখন এটা উপরেটা নিচে চলে আসছে। এখন আমি এখানে চেঞ্জ করি ডিরেকশন আরও এখানে। এখন যদি 360 ডিগ্রি দেয় তাহলে দেখবেন আগের মতো চলে আসবে। দেখছেন আগের মতো হয়ে গেছে, এরকম আপনারা চেঞ্জ করতে পারেন 360 ডিগ্রি। দেখেন রোটেট হয়ে গেছে। তো রোটেটটা তো শুধুমাত্র আপনারা যে এরকম শুধু রোটেট লিখে দেবেন এরকম না, আপনাদের চারদিকে রোটেট হইতেছে এটা তো দেখা যাচ্ছে এরকম লাগতে পারে যে রোটেট একদিকে হবে চারদিকে না হয়। তো সেক্ষেত্রেও আপনারা এইখানে রোটেটটা চেঞ্জ করে দিতে পারেন একদিকে এক্স ওয়াইটা ডিফাইন করে যে শুধু এক্স অক্ষে ঘুরবে বা ওয়াই অক্ষে ঘুরবে। যে রোটেট এক্স দিলাম আমি ধরেন 30 পিক্সেল, সরি পিক্সেল না ডিগ্রি। তো এখন কি হবে আমাদেরটা শুধু এক্স অক্ষের দিকে ঘুরছে কিন্তু একটু।
দেখেন এটা বোঝা যাইতেছে নাকি অনেক বেশি দিছি, দেখি আমি একটু কমাই দিই, 15 ডিগ্রি দিয়ে দেখি। আচ্ছা দুইটা লেখার 90 ডিগ্রিতে কিরকম আছে দেখি, রোটেটটা যে হইতেছে এটা বোঝা যাইতেছে না, এটা এখন একেবারে ইসি চলে গেছে অনেক টি, উল্টা দিকে রোটেট হয়ে গেছে। এই যে লেখাও দেখেন যে গভর্নমেন্ট লেখাটা কিরকম হয়ে গেছে, এইভাবে আপনারা রোটেটগুলো করতে পারেন। আচ্ছা এটা সেম কালারে দিলে কিরকম আসে তাও বোঝা যায় না, 270-এ দিলে কিরকম তাও নিচে চলে যায়। আমি নর্মালি এখানে 40 দিই, একটু নিচে নাই মেগা সাইড, রোটেটটা বোঝা যাবে না এটা আসলে। তবে তো আপনারা এভাবে এক্স ওয়াই জেড যে কোনো দিকে আর কি তিনটা যে অক্ষ আছে, আর তিনটা অক্ষে যে কোনো একটা অক্ষে রোটেট গুলো দিতে পারবেন না। একটু মার্জিন ফেয়ারিং নিয়ে দেখুন, রোটেট হইতেছে মানে এটা দেখেন না, উল্টা 180 দিলে উল্টা চলে দিতেছে, কিন্তু আমি দুইটা শুধুমাত্র এক ডিপ নিয়ে কাজ করতেছি তো এই জন্য এরকম আসতেছে। ধরেন রোটেট এখানে আমি যদি জেড অক্ষে দিই, জেড অক্ষে দিলাম ধরেন 17-18 ডিগ্রি, দেখছেন মানে শুধুমাত্র কিন্তু এটা জেড অক্ষে ঘুরতেছে, মানে এটা ঘুরবে এইভাবে, মানে এখানে তো যদি অ্যানিমেশন থাকলে তাইলে বোঝানো যায় কিভাবে ঘুরতেছে, এই যে এইদিকে এইভাবে ঘুরবে মানে ঘড়ির কাটার মতো। আর যখন এক্স এর দিকে দিবেন তখন এইদিকে একটু সরবে, আর ওয়াই এর দিকে দিলে এইদিকে সরে যাবে, আর এক্স এর দিকে দিলে নিচে সরে যাবে, এটা নর্মালি এক্স অক্ষে যদি দিই। মানে ট্রান্সফরমার মানে আপনি কোন দিকে সরাইতেছেন যা রোটেট লেখা ওই দিকটা দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, ধরেন আমি দিলাম 15 পিক্সেল লোডেড হবে এটা, মানে এক্স আর ওয়াই এর ক্ষেত্রে এগুলো বোঝা যায় না, আপনি যখন জেড অক্ষে দিবেন তখন বুঝবেন, কিন্তু কন্টেন্ট আবার যখন থাকবে তখন এটা বোঝা যায়। আচ্ছা গেল আপনার রোটেট, এরপরে আপনারা স্কেল করতে পারেন। তো নর্মালি স্কেল দিয়ে দেখি, ট্রান্সফর্ম স্কেল বিষয়ে তো মনে হয় আপনারা জানেন, মানে স্কেল করা যে কোনো কিছু, আমরা স্কেলটা সিরিয়ালি দেখি এখান থেকে। আচ্ছা আরেকটা হলো আপনারা মাইনাস ইসে ভ্যালুতেও ইটা দিতে পারেন রোটেটটা। তো নর্মালি স্কেল যদি আমরা দিই এখানে ধরেন 2 স্কেল দিয়ে আর 2 ট্রান্সফর্ম 2-3 দিলে, স্কেল মানে হলো যে বৃদ্ধি পাবে বা ছোটো করা এরকমের, আপনার যে এখানে ধরেন 300 আর 200 আমরা হাইট উইট দিয়ে দিছি না, এটা আমরা চাইলে বৃদ্ধি করতে পারি এক্স অক্ষে ওয়াই অক্ষে, আবার কমাতে পারি 2-3। দেখেন এটা কিন্তু এত বড় ছিল না, এই যে আমাদের যে ডিপটা অনেক বড় ডিপ হয়ে গেছে না এখন, এটা একটা ছোটো একটা ই ছিল না। আচ্ছা ডিপ অনটা না, আমি ডিপ শুধু ডিপ নিয়ে কাজ করলে অবশ্য দুইটাই হবে। আচ্ছা ডিপ অন নিয়ে কাজ করি। আচ্ছা 2-3 দিলে এটা হাইটে বড় হয়ে যায়, ধরেন আমি উইথ দিলাম 2 আর হাইট 1 দিব শুধু। তো এখানে আছে আমাদের কত, উইথ আছে 300 পিক্সেল আর হাইট আছে কত 200 পিক্সেল। যখন রোটেট দিছি দেখেন এই আগের লেখাটা কিন্তু আগের মধ্যে আছে, কিন্তু আমরা যেহেতু এইখানে প্রপার্টিগুলো দিছি কি ডিপরে দিছি না, তার মানে সব ডিপ সেম প্রপার্টি পাওয়ার কথা না, কিন্তু পরে ক্লাস অন্য যে ডিপটা ডিফাইন করে দিছি ওইটা আমরা কি করছি যে স্কেল দিয়ে দিছি ট্রান্সফর্মটা, যে উইথ যেটা এদিকে 3 স্কেল হবে আর নিচে হাইট হবে যে অন, দেখেন হাইটটা একটু বাড়ছে এবং এই দিয়ে কি কত বাইরে গেছে, আবার এই দিক দিয়েও কিন্তু বাড়ছে, কিন্তু এটা বুঝা যাচ্ছে না। দেখেন গভ লেখা আবার এবং সি লেখা কিন্তু ভিতরে চলে গেছে, মানে স্ক্রিনের বাইরেই চলে গেছে এখন, এরকম এরকম বাড়তেছে কিন্তু দুই দিকে। এইভাবে স্কেল করে আপনার কি বৃদ্ধি করতে পারেন লেখাগুলো।
তো স্কেলও এই রোটেটের মতো আপনারা এক্স ওয়াই অক্ষ দিতে পারেন, যে শুধুমাত্র একদিকে বাড়াবো আর দিকে বাড়াবো না, এরকম স্কেল। আচ্ছা জেড অক্ষে বুঝতে পারছি, শুকনা এইগুলোর তো অবশ্যই এক্স অক্ষে সুবিধা। আচ্ছা বাড়ানোর আগে আগে কমানোটা দেখাই, আমরা চাইলে যে এই যে 300 আর 200 হাইট রুইট আছে এটারে চাইলে কমাই দিতেও পারেন, যে আপনার স্কেলটা দেওয়ার পরে কমে যাবে আর কি। আগে কি করছি আমরা, 2 3 বাড়াইছি, তো এখানে আমরা কমাইতেও পারি 0.5 0.5। ধরুন আমি এখন বলতেছি যে এটা ওই 300 পিক্সেল আছে, এটা 150 পিক্সেল হয়ে যাবে, আবার হাইট 200 আছে, এটা 100 হয়ে যাবে। এই যে এখন দেখেন এটা কিন্তু আমাদের ই ছিল কত, এটার সেম ছিল না, কিন্তু এখন দেখেন অর্ধেক হয়ে গেছে সব দিকে কইমা হাইট উইট। তো এইভাবে আপনারা যখন স্কেলের কমাই দিবেন 0.5 0.2 এইভাবে কমাই দিতে পারেন, তখন এরকম কমে যাবে আবার ওইটা, বা এখানে হাইট উইট ডিফাইন করে দিতে পারেন যে 200 পিক্সেল কমবে 300 পিক্সেল কমবে এরকম। পিক্সেলটা কাজ করবে না, 5 দেখেন এই যখন স্কেল এক্স 5 দিছি, এক্স ওকে দুই দিকে কি করছে 5 বৃদ্ধি পাইছে। এভাবে আপনার স্কেল কাজ করতে পারেন। আরেকটা আছে এস কে কিউ, এটা দিলাম ধরেন 13 ডিগ্রি, এই দেখেন এইটা চেঞ্জ হয়ে গেছে এসকে কিউ আকারে। মানে এই জিনিসটা আমার কাছে মজা লাগে, মানে চেঞ্জটা 90 ডিগ্রি দিলে দেখেন পুরোটা 90 ডিগ্রির ক্ষেত্রে আবার পিছনে চলে যায়, তারপরে দেখাই দেন 80 দিলে কি মশা দেখি 80, এটা 120 পিক দিলে মনে হয় একটু, এই যে দেখেন তিতুমির কলেজ লেখাটা এই দিকটা সরে এই চলে আসছে, মানে কোনটা এটা ঘুরতেছে চারদিকে ঘুরে এরকম কোনায় কোনি আকারে ঘুরে। এই দেখুন এসকে কিউ দিবেন আপনি, তো এটাও আপনি এক্স অক্ষের জায়গায় ওয়াই অক্ষ দিতে পারেন, জেড অক্ষ দিতে পারেন। দেখেন ওয়াই অক্ষে যখন ঘুরেছি তখন কি এখান থেকে ঘুরে গেছে, জেড অক্ষে দিই আমি। আচ্ছা বড় আচ্ছা এসকে কিউটা জেড অক্ষে কাজ করে না, এটা শুধু 2 অক্ষেই কাজ করে। আচ্ছা এরকমই রাখি আপাতত, দেখেন কিরকম জিনিসটা হয়, এগুলো আমরা কমাই বাড়াই। তো এইখানে দেখেন যে সবগুলো প্রপার্টি আছে, তো আপনি একটা একটা করে যে কোনো একটা একটা চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতো, ধরেন বাড়াতে কমাতে পারেন, একসাথে চাইতেছেন আপনি অনেকগুলো দিবেন, তো এইখান থেকে চেঞ্জ করে করে দিতে পারেন।
দেখুন এটা কিন্তু চেঞ্জ অবশ্য বুঝা যাইতেছে না, অনেকগুলো প্রপার্টি একসাথে আমি বড় বড় করে দিছি। তাও এইখান দিয়ে দেখেন যে একটু ইয়ে হয়ে গেছে, আবার এদিক দিয়ে একটু চেঞ্জ হয়েছে। তো এইভাবে আপনারা ট্রান্সফর্মটা ব্যবহার করতে পারেন বিভিন্ন। আচ্ছা আমি ট্রান্সফর্মটা কাটিয়ে দিই এখন, এইটাই দিব আমি ট্রানজিশন। বলে দিচ্ছি যে এটা 2 সেকেন্ড উইথ হবে এবং উইথটা বৃদ্ধি পাবে, কিন্তু কত বৃদ্ধি পাবে কি কিছুই বলে দেয়নি। আমি জাস্ট বলে দিচ্ছি যে ট্রানজিশনটা হবে উইথ 2 সেকেন্ড, তো দেখেন কোনো চেঞ্জ হয়নি। কিন্তু যখন আমরা চেঞ্জ করবো তখন এটা আলাদাভাবে বলে দিতে হবে যে আমাদের কতটুকু কখন হবে 2 সেকেন্ডটা, কোন জায়গা হবে, এগুলো সব যখন আমি এক্সট্রা আবার বলে দিই। ডিপ অন রে নিলাম, এখন এটা হোভারে মানে আমরা যা বলে দিব যে হোভার করলে এটা হোভার, তো বলে দিলাম যে আমরা যখন উইথটারে উইথ এখন আছে কত 300 আছে মেবি, তো আমরা বলে দিলাম এটা 500 পিক্সেল হবে হোভার করলে, এবং এটা 2 সেকেন্ড পর্যন্ত থাকবে। তো এই যে দেখেন চেঞ্জ হইতেছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হইতেছে এবং 2 সেকেন্ড পর্যন্ত এটা থাকতেছে, এবং মাউসটা সরাই নিলে আবার কিন্তু চলে আসবে। তো 2 সেকেন্ডের জায়গায় আমি এখানে ধরেন 10 সেকেন্ড দিয়ে দিলাম। এখন দেখেন আস্তে আস্তে হইতেছে আপনার ওভারটা, আগে যেরকম তাড়াতাড়ি হয়েছে ওভারটা 2 সেকেন্ড হয়, তো এখন কিন্তু এরকম না, অনেক টাইম নিয়ে হইতেছে ওভার। এখন দেখেন আমি টেক্সট লাইন সেন্টার লিখে দিয়েছি, তো এখন হোভার করছি টেক্সট লাইন সেন্টার হইতেছে এবং ওইটাও আস্তে আস্তে বড় হইতেছে, চেঞ্জ হইতেছে। তো এরকম আপনারা হোভার দিয়ে তারপরে ট্রানজিশনে বিভিন্ন চেঞ্জ করতে পারেন। তো চাইলে আমরা কি করতে পারি যে হাইটটাও চেঞ্জ করতে পারি, শুধু উইথ চেঞ্জ না করে হাইটটা চেঞ্জ করে দিতে পারি, কত হাইট দিব এটা বলে দিয়া। তো সেক্ষেত্রে তখন কি হতো আমাদের এখানে বলে দিতে হবে যে আমাদের মানে ট্রানজিশনে আমাদের কি চেঞ্জটা হবে, এটা আমরা ট্রানজিশনের এখানে জাস্ট আগে কল করব, তারপরে হোভারে দিয়ে এটা বলে দিব যে কি চেঞ্জটা হবে। এটা ধরেন প্রথমে হাইট 10 সেকেন্ড দিয়েছি আমরা উইথ, তো আমরা চাইলাম যে হাইটটাও চেঞ্জ হবে, হাইট হাইটটা ধরেন বলে দিলাম 5 সেকেন্ড চেঞ্জ হবে, এখানে একটা হাইট দিয়ে দিব। হাইট না দিলে ধরুন আমি এখানে বলে দিলাম যে চেঞ্জ হবে, কিন্তু আমরা এখানে হোভারে কিছুই চেঞ্জ দিলাম না, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো আর চেঞ্জ আসবে না, যতই আমরা আগে দিয়ে দিই কল করে দিই যে ট্রানজিশন হবে। তো হাইট ধরেন এখানে দিলাম 400 পিক্সেল, তো এখন দেখেন দুই দিকে কিন্তু চেঞ্জ হইতেছে, আগে কি একদিকে হইতো, এখন যখন হাইট আর উইথ দুইটাই দিছি এখন দুই দিকে চেঞ্জটা আসতেছে। তো এরকম শুধুমাত্র হাইট উইট না, আপনি যে কোনো চেঞ্জের ক্ষেত্রে জাস্ট এখানে বলে দিতে হবে আপনার ট্রানজিশনে যে কী চেঞ্জটা করবেন, তারপরে হলো যে আপনি এখানে কী করবেন চেঞ্জটার এই বলে দিবেন যে কী চেঞ্জটা করতেছেন। আচ্ছা 10 সেকেন্ডটা অনেক ই হয়ে যায়, এখানে একটু কমাই দিই 4 সেকেন্ড, তো এইখানে আমি ধরেন বলে দিলাম যে 2 সেকেন্ড পরে তারপরে কাজ হবে। তো দেখেন আমি মাউসটা নেওয়ার সাথে সাথে কিন্তু কাজ করতেছি না, একটু পরে তারপর আপনার ট্রানজিশনটা হবে
কারণ যেহেতু আমি বলে দিছি যে একটু পরে হবে, তো এই ডিলে প্রপার্টিটা যখন ইউজ করবেন তখন এরকম হবে, একটু পরে আপনার কাজটা হবে। তো আইকনের জন্য আপনাকে প্রথম হলো আপনার ফন্টাসম ডট কম যেটা আছে এখানে যাইতে হবে। তো এই যে ফন্টাসম গুগলে সার্চ দিলে ফন্টাসম ডট কম এই যে এইটা আসবে এই ওয়েবসাইটটা, এইখান থেকে দেখে নিচে যাবেন, নিচে যাওয়ার পর যে ডাউনলোড অপশন আছে, আচ্ছা এখানে থেকে এখানে ডাউনলোড অপশনটা করি, গেটওয়ে ফ্রি, আর এটা আপনি দুইভাবেই করতে পারেন। একটা হলো আপনার ওদের সিডিএন লিঙ্ক যেটাকে বলি আমরা, মানে সিডিএন লিঙ্কটা নিয়ে তাইলে আপনার ডাউনলোড করা লাগতেছে না, আপনি সিডিএন লিঙ্কটা জাস্ট ব্যবহার করবেন। তো সিডিএন লিঙ্কটা ব্যবহার করার জন্য এখানে আপনার মেলটা দিবেন, ধরেন আপনার মেল দিলেন, মেল দেওয়ার পরে এখানে সেন্ড কিট কোড দেন, ধরেন আমি আমার মেলটা দিই, তো ওরা এখানে আমি যখন মেইলটা দিব কিছুক্ষণের মধ্যে আমার মেইল একটা ওরাই পাঠাবে। তো এখানে যখন আমি মেইলটা দিলে এখানে চলে আসবে, আর হলে আরেকটা আপনার একটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো ডাউন সিডিএন লিঙ্ক ব্যবহার করলে সুবিধা হলো আপনার ইতে যে কোডের ইটা ফাইলগুলো কমবে আর কি, ফাইল সাইজটা, কিন্তু আপনার সমস্যা হলো আপনার অফলাইনে আপনি এটার আর কাজ করবেন না। সিডিএন লিঙ্কটা যখন ব্যবহার করবেন আপনি অফলাইনে তো দেখতে চাইবেন, মানে ধরেন আপনি কোড করতেছেন, আপনি চাইতেছেন যে অফলাইনে করতেছেন, মানে আপনার নেটওয়ার্ক কানেকশন নাই, তো তখন কিন্তু আপনার সিডিএন লিঙ্ক কাজ করবে না, নেটওয়ার্ক অফলাইনে কাজ করবে। কিন্তু আপনারা যখন ডাউনলোড করে নেবেন এখান থেকে তখন হলো আপনার আপনি অফলাইনে কাজ করলেও সমস্যা নেই। ডাউনলোড পন্টাসম ফর ফ্রি, এইখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন আপনার যেই ইটা লাগে আপনার ই অনুযায়ী। আচ্ছা আমার ডাউনলোড করা আছে আর এই জন্য ডাউনলোডটা দেখেনি, আর আইকনগুলো নিবেন এইখান থেকে, যে আইকন লেখা অপশনটা দেখতেছেন এইখানে ক্লিক করবেন, এইখানে জাস্ট দেখেন যে কত 7865টি আইকন আছে। তো এরকম আপনার মোটামুটি কাজের জন্য যে আইকনগুলো লাগে সব আইকন এখানে আছে, ধরেন আমি এখানে ফেসবুক লিখলাম, দেখেন ফেসবুক স্কোয়ার, ফেসবুক এফ, ফেসবুক, এরকম ফেসবুকের কয়েকটা আইকন আছে। তো যেগুলো ফ্রি আইকন আপনি মানে ব্যবহার করতে পারবেন টাকা ছাড়া, এগুলো এরকমের কালো হয়ে থাকবে, আর যেগুলো কিছু আইকন দেখবেন যে সাদা হয়ে থাকবে, তো এইগুলো হলো আপনার প্রো, এই যে উপরে লেখা আছে দেখেন প্রো লাইসেন্স রিকোয়ার্ড, তো এইগুলো আপনি টাকা যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনার টাকা দিয়ে কিনতে হবে। আর নর্মাল যেগুলো এগুলো আপনার জাস্ট ধরেন আমি ফেসবুক স্কোয়ারটা যদি নিতে চাই, এটা যেহেতু ব্ল্যাক হয়ে গেছে তার মানে কি এটা প্রো না, বা পুরোগুলো এরকম হবার যখন মাউসটা দিবেন হবার করে লেখাবে, তারপর এইখান থেকে কপিটা করবেন, এই যে এখানে দেখেন কপি এইচটিএমএল লেখা আছে, একটা আই ট্যাগের ভিতরে ইয়ে আছে ক্লাস, ক্লাসটাই হলো মেইন আর কি এখানে। তো আপনারা যখন কোড করতে করতে একসময় দেখবেন ক্লাস মুখস্থ হয়ে যাবে, তখন আর এখান থেকে নেওয়া লাগবে না, আপনারা জাস্ট লিখে নিতে পারবেন। আর যাদের বিএস কোডের সাথে পন্ডাসম অ্যাড করা আছে এরা দেখুন যে এরকম যদি লেখেন যে ফা বা এফ এ তখন চলে আসবে এমনিতে, সাজেস্ট করবে ওরা। যাই হোক, তো এখন দেখি কিভাবে অ্যাড করবেন, আমার কাছে এটা আছে অলরেডি, কোন ফাইলে রাখছি দেখেন, এখানে ক্লিক করার পর এখানে দেখেন যে এক্সট্রাক্ট হারে, যখন এক্সট্রাক্টটা করবেন তারপরে এরকম একটা ফাইল আসবে ফন্টাসম 5.0 এরকম লেখা আসবে। তো এখান থেকে আপনি এই যে অল ডট মিন ডট সিএসএস এই লেখা এইটা কপি করবেন, বা কপি বা কার যেভাবে এসে আপনার জাস্ট কপি কার যেভাবে করেন আপনার ইচ্ছা মতো আপনি কপি কাট করে নিয়ে আপনার যে সিএসএস ফাইল যেটা থাকবে। তো আমাদের কাজ হলো আজকে ক্লাস 10, আচ্ছা আমাদের কোনো সিএসএস একটা একটা ফাইল করে নিই এখানে, সিএসএস এইখানে আমরা এটা পেস্ট করে দিব, আমাদের সিএসএস ফাইলটা ওইটার ভিতরে রাখবো। আর একটা জিনিস আপনার আনতে হবে, সেটা হলো ওয়েব ফন্টটা আনতে হবে এখান থেকে,
আচ্ছা ওই পয়েন্ট এখান থেকে দেখেন, এইখানে দেখেন যে এই ফাইলটার ভিতরে আপনি যখন যাবেন, এই ওয়েব ফন্ট নামে একটা ফোল্ডার আছে, তো আপনি ফোল্ডারটা কপি কইরা ডেস্কটপ এইটা রাখবেন আপনি এইখানে, মানে আপনার যে সিএসএস যে ফাইলটার ভিতরে রাখছেন ওই ফাইলটা যেই ডিরেক্টরিতে থাকবে সেম ডিরেক্টরিতে আপনি ওয়েব ফন্টের ফাইলটা ই করবেন, পেস্ট করবেন। আবার অনেকে ভুলে দেখাচ্ছে সিএসএস ফাইলের ভিতরে এইখানে আপনার ওয়েব ফন্টটা রাখে, তো আপনি যদি এইখানে ওয়েব ফন্টের এইটা রাখেন তখন কিন্তু আপনার এইটা কাজ করবে না। ওয়েব ফন্টটা রাখবেন এই যে আপনার ইনডেক্স ডট এইচটিএমএল বা এই যে সিএসএস ফাইলটা যে ডিরেক্টরিতে আছে সেম ডিরেক্টরিতে আপনি কি ওয়েব ফন্টটাও রাখবেন। আচ্ছা এখন এখানে এগুলো আমি সবগুলো লিঙ্ক করি আমার কোডের সাথে, সিএসএস এখানে আমাদের ফন্টটা সম সিএসএস ফাইল ঠিক লিখছি একটু দেখে নি, ফেসবুকের আইকনটাই নেই, আমি জাস্ট এখানে কপি পেস্ট করব। তো আমার কোডটা দেখে এই যে দেখেন আমাদের এইখানে ফেসবুকের আইকনটা পাইছে, তার মানে কি আমাদের কাজ করতেছে। আচ্ছা আপনারা ক্লিয়ার ফন্টাসমের এটা কিভাবে অ্যাড করবেন? ফার্স্ট হলো আপনারা এখানে ফন্টাসমের ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে হলো আপনারা এখানে স্টার্ট ক্লিক করার পর এখানে আপনারা দুইভাবে নিতে পারেন, একটা হলো সিডিএন লিঙ্ক আর একটা হলো যে মানে একটা লিঙ্ক থাকবে। আচ্ছা আমি দেখি আমার মেইলে মেইল দিয়েছিলাম, আমার মেইলে ওরা লিঙ্কটা দিছে কিনা। আচ্ছা এই যে দেখেন আমি একটু আগে ওদেরকে মেল দিছিলাম না, মানে তো লিঙ্কের জন্য ওরা আমাকে একটা কি লিঙ্ক দিয়ে দিছে, এইখান থেকে লিঙ্কটা আপনারা জাস্ট কপি কইরা পেস্ট করলি। ওরা প্রথমে চাইতেছে কি আপনার কনফার্ম হতে যে এটা কি আপনার মেল কিনা, তো এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে তারপরে এটা যখন কনফার্ম করবেন এরপরে ওরা একটা লিঙ্ক দিবে আপনাকে, তো লিঙ্কটা দিল, ওই লিঙ্কটা জাস্ট আপনি আমি এখানে যে লিঙ্কটা করছি না, এই যে এখানে লিখছি আমি কি করছি, এটা তো আমি নিজের মতো একটা সিএসএস অল ডট মিন ফাইল, তো এই এই লিঙ্কটার জায়গায় আপনার ওরা যে লিঙ্কটা দিবে আপনি জাস্ট ওই লিঙ্কটা এখানে কপি ওইখান থেকে কপি করুন মেইল থেকে, তারপর এখানে বসাই দিলে সিডিএন লিঙ্ক চলে আসবে। তবে সিডিএন লিঙ্কের সমস্যা হলো আপনার আপনি অফলাইনে সিডিএন লিঙ্ক কাজ করবেন না, সিডিএন এই জন্য আপনি কি করবেন যে সিডিএন লিঙ্ক না নিয়ে ডাউনলোড করে নেবেন, এখানে ডেস্কটপে গেলেন বা আপনার ডাউনলোডে যাওয়ার পরে এখানে আপনার কি যে উইন্ডোজ ব্যবহার করেন বা অন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করলে ওইগুলোর জন্য ডাউনলোড অপশন আসবে, তারপর আপনার কত উইন্ডোজ যদি হয় 64 হলে 64, 32 হলে 32 করে ডাউনলোড করবেন, তো দেন হলো আপনি আর আইকনগুলো নেবেন, আপনি যখন আইকন নেবেন ধরেন আইকন নেওয়ার জন্য আপনার একবার ডাউনলোড করলে তার দরকার নেই, আপনি জাস্ট অল ডট মিন ডট সিএসএস এই ফাইলটা আপনার ডাউনলোড করলে এরকম আসবে নর্মালি। প্রথমে ডাউনলোড করার পর জিপ ফাইলটা যখন আপনি আনজিপ করবেন মানে এক্সট্রাক্ট করবেন তখন এই ফাইলটা আসবে, ফন্টাসম ফ্রি এরকম একটা ফাইল আসবে 5.15.1 ওয়েব, এই ফাইলটা আসার পর এইগুলো সব আপনি দেখতে পাবেন। এইগুলো এইখান থেকে আপনি আপনার যে ওয়েব ফন্ট নামে যে ফাইলটা আছে এটাকে কপি বা কাট করে নেবেন, আর কপি করে নিবেন কারণ একবার এগুলো এখানে থাকলে এরপর আপনি যখন নতুন নতুন ফাইল করবেন জাস্ট এখান থেকে ওই ফোনটা কপি করে নিয়ে আপনার ওই ফাইলটা বসাবেন। তো ধরেন আমার এই যে ওই ফোনটা লাগবে, তো আমি এই কপি করলাম আমার আমাদের আজকের ফাইলটা যাব ক্লাস 10, তো এইখানে যে
সিএসএস যেইখানে আছে, মানে সিএসএস নামে একটা ফাইল করছি আমরা আমাদের এই যে ডিরেক্টরি ক্লাস টেনের যে ডিরেক্টরিটা, মানে এটা ডিরেক্টরি বা এখানে যে সব ফাইল রাখছি আমরা, ইন্ডেক্সটা রাখছি, তারপর আমাদের ই তো ক্লাস টেনের যে ফোল্ডার এটার ভিতরে কি সিএসএস নামে একটা ফোল্ডার আছে, একটা ইন্ডেক্স আছে, আর কি আছে? আচ্ছা ক্লাস টেন সিএসএস এর ডিরেক্টরি, এই যে একটা এইচটিএমএল ফাইল আছে আর একটা কি সিএসএস নামে একটা ফোল্ডার আছে, তো এইখানে আমাদের ওই ফন্টটা আমরা পেস্ট করে দিব। তো আর আর একটা ফাইল দেখবেন আপনারা যখন ইসের ভিতরে যাবেন, এইখানে যে সিএসএস যে ফোল্ডার, এখানে যে অল ডট মিন ডট সিএসএস নামে একটা সিএসএস ই আছে আপনার, এইটারে আপনার কপি করবেন এই যে সিএসএস ফাইলটা, অল ডট মিন ডট সিএসএস নামে যে ফাইলটা আছে এইটারে কপি করে আপনার আপনাদের ফোল্ডারে ইসে যাবেন যেখানে কাজ করেন। এইখানে যাওয়ার পরে ওইটা রাখবেন আপনার সিএসএস ফাইলের ভিতরে, কারণ এটা একটা সিএসএস ফাইল, এই জন্য আপনার সিএসএস ফাইলের ভিতরে এই যে আপনার নর্মাল যে সিএসএস করতেছি না আমরা জেনারেল সিএসএস ক্লাস টেন ডট সিএসএস নামে, এইটার যেখানে আছে এখানে আপনার অল ডট মিন ডট সিএসএস নামে এই ফাইল এটা ই করে রাখবেন, পেস্ট করে রাখবেন। আর আইকনগুলো আপনাদের তো যখনই কাজ করবেন আইকনগুলো নিতে হবে বিভিন্ন কাজের জন্য, তো এরকম এখানে ফন্টাসম লিখে সার্চ দিবেন, তারপর এখানে আইকনে আসবেন। আচ্ছা একটু সময় নিতেছে এই ফন্টাসমের ওয়েবসাইটটা, সলো টাইম নেই লোড নিতে, অনেক ই তো আইকন এখানে, এই জন্যই হয়তো এত টাইম নিতেছে। তো আপনার যে আইকন লাগবে জাস্ট এখানে এসে ই করবেন, সার্চ দিবেন, ধরুন আমার ইউটিউবের আইকন লাগবে, কারণ ইউটিউব লিখে সার এই যে দেখেন এখন একটা আসছে সাদা আর একটা ই, সাদাটা যেগুলো থাকে এগুলো পুরো থাকে, এগুলো এইগুলো এরকম আপনি নিতে পারবেন না পুরোগুলো যদি আপনি পুরো ভার্সন ইউজ না করেন, তো না আমাদের পুরো দরকার নাই, ধরুন আমার নর্মাল আমরা ইউটিউবের এটা নিব, এটার উপরে ক্লিক করবেন, এরপরে এই যে এখানে আই আই তারপর ক্লাস ফ্যাব এফ এ ইউটিউব নামে একটা ই আছে, এটা কপি করবেন, এরপর যেখানে আপনার বসানো দরকার আপনার ফাইলে, তো সেখানে আপনি জাস্ট আইসা কপি করে এটা পেস্ট করে দেবেন। তো এখানে পেস্ট করি, এই যে দেখেন আমাদের এই ইউটিউবের আইকনটা চলে আসছে, এগুলো একটু বড় করি আমি তাহলে আরেকটু সুন্দর দেখি বুঝতে সুবিধা হবে। ডট আইকন তো আমি জাস্ট ডট আইকন যে ক্লাসটা এটার ভিতরে এগুলো আমি পেস্ট করে দিলাম, এখানে দেখেন এটা লিখে সিএসএস করি আমরা, এখন চলে গেছে ইসের ভিতরে লেখার ভিতরে চলে গেছে। আমরা অন্য যে ডিপ গুলো আছে আগে এগুলো ফালাই দিই তাই দেখতে সুবিধা হবে আরেকটু। আচ্ছা এখানেও তো ডিপের জন্য আমাদের একটা ই করা ছিল, আপাতত এটার আর কোথায় করা এগুলো সবই ফালাই যাবে। আচ্ছা যাই হোক পাইতেছে না এখানে ই করা যায়, তো আমরা দেখতেছি তো আইকন দুটো দেখা যাইতেছে ফন্টটা সব মানে যে আইকন গুলো, তো এইভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে তো বিশেষ করে ওয়েবসাইটে দেখবেন যে কোনো ওয়েবসাইটের শেষে আপনার এরকম আইকন দিতে হয়, শেষে থাকে যে কন্টাক্ট আস বা আওয়ার সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব লিঙ্কডইন এরকম বিভিন্ন লেখা থাকে, হ্যাঁ প্রথম আলোতে যাইয়ে দেখে আপনাদের, তো এই যে আইকনগুলো আপনারা অ্যাড করার জন্য এইভাবে অ্যাড করবেন। এই যে দেখেন প্রথম আলোর যে প্রত্যেকটা নিউজের এখানে শেয়ার অপশন দিয়ে এখানে আইকন আছে, এই যে ফেসবুক টুইটার এরকম দুইটা আইটেন আইকন অ্যাড করা আছে, তো আপনারা এরকম যে কোনো আইকন না আপনাদের ওয়েবসাইটে অ্যাড করার জন্য ফন্ট আসুন থেকে আইকনগুলো অ্যাড করবেন। আর একটা হলো আপনাদেরকে গুগল ফন্ট অ্যাড করা, মানে বিভিন্ন ফন্ট দরকার হবে আপনারা যখন ই করবেন তখন, তো ফন্টসগুলো
গুগল ফন্ট অ্যাড করার জন্য প্রথমে আপনার এখানে যাবেন না, ফন্ট গুগল, আপনার জাস্ট গুগল ফন্ট লিখে সার্চ দিয়ে হবে। গুগল ফন্টস লিখে সার্চ দিবেন, এই এই ওয়েবসাইটে চলে আসবে, দেখুন ফন্টস ডট গুগল ডট কম, এটার ভিতরে যাবেন। তো এখানে বিভিন্ন ফন্ট আছে, মানে অবাপনি আপনার রোবোটো, নেরকো অন, আপনার যে ফন্ট লাগে বা আপনার কাজের জন্য যে নটো সেরিফ, অনেক ফন্ট আছে, মানে এখানে তো ফন্টের অভাব নেই, যে যা দেখতেছেন সব ফন্ট এখানে, মানে কত ফন্ট লাগবে আপনার, তো আপনি যে কোন যে ফন্টটা লাগবে জাস্ট। তো এইভাবে তো এত ফন্টের ভিতরে আপনার ফন্ট খোঁজার তো আর দরকার নেই, আপনি এখানে আসবেন, ধরেন আমার লাগবে ধরেন রোবোটো, আমি এখানে লিখলাম রোবোটো, এই যে রোবোটো লিখলাম, তো রোবোটোর ভিতরে আবার কি আছে দেখেন, যে এখানে রোবোটোর ভিতরে আবার তিনটে রোবোটো চারটাই আছে, চারটার ভিতরে আপনার কোনটা লাগবে ওইটা আপনি ধরেন আমার রোবোটো মনো লাগবে, তো এখানে ক্লিক করলাম জাস্ট। তো এই রোবোটো মনোর ভিতরে আবার কি অনেক রকমের ফন্ট আছে, 300 মানে একেবারে চিকন যেটা 300টা, এটা আবার ইটালিক করা আছে, তারপরে দেখেন এক্সট্রা লাইট, এটা একটু ওই যে ওইটা আছে একটু মোটা, এরপরে বোল্ড আছে নিচে দেখেন, ইটালিকের পরে নিচে যদি আসে যে রেগুলার 400, তার মানে কি এটা একেবারে রেগুলার যে ফন্টটা আমরা ইউজ করতেছি এটা আবার রেগুলার 400, ইটালিকটাও আছে, এরপরে আসে মিডিয়াম মানে 500, আমরা যখন ফন্ট ওয়েট দিই না 500, তো এরকম এখানেও কি 500 দেওয়া আছে, তো আমরা চাইলে এখান থেকে ওই যদি যে আবার নতুন সিএসএস ফন্ট ওয়েট 500 না করে আমরা চাইতেছি যে ফন্ট একসাথে এখান থেকে যদি 500টা নিয়ে নিই, তো তখন আর আমাদের এক্সট্রা সিএসএস করা লাগতেছে না, তো এইখান ধরেন আমি মিডিয়াম 500 যেটা এটা নিতে চাইতেছি, তো এই যে প্লাস এখানে দেখেন সিলেক্ট দিস স্টাইল লেখা আছে, এখানে জাস্ট ক্লিক করবেন যেটা নেবেন ওইটা, তো আমি চাইতেছি যে এই রোবোটো মনো ফন্টের আমার 4-5টা ফন্ট লাগবে, একদম তো রোবট ওই যে মিডিয়াম যেটা এটা নিয়ে নিলাম, এরপরে ধরেন আমার বোল্ডটা লাগবে, তো আমি বোল্ডটার উপরে ক্লিক করলাম, দেন হলো ধরেন আমার একেবারে রেগুলারটা লাগবে, তো ধরেন আমি তিনটাই লাগলো, তো আপনি তিনটা কীভাবে, আমি ফার্স্টে তিনটা কী করছি যে প্লাস আইকন ছিল এখান থেকে অ্যাড করছি, এরপরে এই পাশে দেখেন যে লিঙ্ক আছে আর ইম্পোর্ট, এই দুটা, তো লিঙ্কটা আমরা নিব না, আমরা ইম্পোর্ট যে এইটা আছে এটা নিব, এখান থেকে ইম্পোর্ট লেখাতে এই যে স্টাইলের ভিতরে যে কোডটুকু আছে এতটুকু আমরা কপি করব, কপি করে আমাদের ইচ্ছে যাবো সিএসএসে, সিএসএসে যাওয়ার পরে আমরা এখানে এটা এইখানে এসে পেস্ট করে দেব। এই হলো আমাদের কি আমাদের এই যখন সিএসএস আমরা এগুলা এই ইম্পোর্ট যে ইউআরএলটা আছে বা লিঙ্কটা পেস্ট করেছি, তার মানে আমাদের সে ফন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি, তো এখন আমরা জাস্ট আমাদের লেখাগুলো আমরা যখন ডিফাইন করে এরপর আমরা কীভাবে বল, তো এখানে তো তিনটে অ্যাড করছি, এখন আমাদের লেখায় কোন ফন্ট পাবে, মানে আমাদের তো ফন্ট ফ্যামিলি এখন বলে দিতে হবে যে আমাদের কী ফন্ট দরকার বা কী, তো এই যে এখানে দেখেন নিচে আবার সিএসএস রুলস টু স্পেসিফাই ফ্যামিলিজ, তার মানে কি কোন ফ্যামিলির ফন্ট আমরা নিচ্ছি এটা এইখান এই লেখাটা লিখে দিতে হবে আপনার, তো আপনার যদি মুখস্থ থাকে বারবার লিখে তখন তো সমস্যা নেই আপনি লিখে দিতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে আমি জানি না, আমি যখন ফন্ট অ্যাড করি এখান থেকে জাস্ট কপি করে নিই, তো দেখেন ফন্ট ফ্যামিলি রোবোটো মনো মনোস পিস, তার মানে এইটা নিবেন, তো এখন আমি চাইছি যে আইকনগুলোর ফন্টটা যদি আইকনগুলোর ভিতরে কোনো লেখা নেই, আমি আর একটা ডিপ যদি নেই তাহলে বোঝা যাবে, ডট বা এখানে একটা লেখা দিতে পারি আমি আইকনের ভিত্তি তিতুমির কলেজ, ধরেন একটা লেখা দিলাম এই তিতুমির কলেজ, তো এইখানে আমি একটা ফন্ট ফ্যামিলিটা অ্যাড করে দিই, মানে যেইখানে আপনার যেই ফন্টটা লাগবে ওইখানে জাস্ট ওই ফন্ট ফ্যামিলিটা অ্যাড করে দিলে হবে আর কিছু না, প্রথম একবার এইখানে এটা জাস্ট যখন অ্যাড করবেন সিএসএস তখন আপনার ফাইলে এটা ফন্টটা অ্যাড হয়ে যাবে, তারপর জাস্ট আপনি যেই জায়গায় আপনার এটা দরকার ওইখানে ফন্ট ফ্যামিলিটা আপনি বইলা দিবেন, তো দেখি আমাদের কি আসছে, এই যে দেখেন এটা কিন্তু আমার ফন্ট ফ্যামিলি যেই ফন্ট ফ্যামিলি আমি দিয়েছি ওইটাই পাইছে, তো এইভাবে আপনারা কি ফন্টগুলো অ্যাড করতে পারেন আপনাদের ইসে, আমি আর একটু পরে আমার একটু কাজ আছে, মানে আমার আসলে আপনাদের তো 8টা ক্লাস নেওয়ার কথা ছিল, তো আমি ওইভাবেই কাজটা সব ঠিক করে রাখছি, কিন্তু এখন হলো নিজামের সমস্যার কারণে ক্লাস নিতে হইতেছে, কিন্তু এইদিকে আমিও ব্যস্ত হয়ে পড়ছি।